হঠাৎ একদিন মা মাথার উপরে বসে বসে চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ একটি মাত্র সন্তান তুমি আমারে দিলা, তারে আমি ইসলামের পথে মানুষ করতে পারলাম না, কোরআন শিখাইতে পারলাম না, হাদিস শিখাদিসের জ্ঞান দিতে পারলাম না, ইসলামের পথে রাখতে পারলাম না, আমি মা হয়ে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করলাম, তুমি শোনো নাই রে আল্লাহ, আল্লাহ যদি নাই তুমি শোনো, আমার মাতাল সন্তানকে তুমি ইমান দিয়ে দাও, ও যদি মারা যায় যেন ইমানের সাথে মৃত্যুবরণ করে, জোরে বলো আল্লাহু আকবার। হে মুসলমান শুনে নাও, মা দোয়া করে, মায়ের দোয়া কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে, ছেলে ডাকতে বলে মা আমি যাব হাসান বসির কদমের মধ্যে, কিন্তু আমি উঠতে পারি না, দাঁড়াইতে পারি না, বসতে পারি না রে মা, তুমি যদি একটু হাসান বসে আমার বাড়ি ডাকতে, আমি খাস তওবা করে নিতাম, আল্লাহ যেন গোনা মাফ করে দেয়। এর মা জননী দৌড়াইলেন হাসান বসির কাছে, হাসান বসির কদমে যা ডাকতে বলে হুজুর আমার মাতাল ছেলে তওবা করতে চায়, কালেমা পড়তে চায়, আপনি যদি আমার সাথে আমার বাসায় যাইতেন গো, তাহলে আমি অত্যন্ত খুশি হতাম আপনার উপরে। হাসান বসি ডাকতে কয় মা গো, তোমার ওই মাতাল ছেলেকে কলমা পড়ানো তো দূরের কথা, তওবা দূরের তওবা তো দূরের কথা, ওই ছেলে যদি মারা যায় ওর জানাজা পর্যন্ত আমি পড়ব না, ওর কবর পর্যন্ত দিব না, মাটি দিব না, জানাজা পড়ব না, গোসল করাবো না, সুতরাং নাফরমান গুনাহগার ব্যক্তি যদি মারা যায় আমি হাসান বসি তার কদর সেখানে যেতে পারি না। মাজরনি কাঁদতে কাঁদতে চলে আসলেন বাড়ি, বাড়ি এসে দরজা খুলে সন্তানের মাথায় হাত বুলাইয়া দিলেন, ছেলে ডাকতে বলে মা হাসান বসি কি আসছে, কয় না, কয় মা গো কেন আসলো না, কয় তোর মতো মাতালকে সে কালেমা পড়াবে না, তোর মতো মাতালকে সে তওবা করাবে না, ছেলে চোখের পানি ছেড়ে ডাকতে বলে মা গো আমার মতো পাপিরে যদি দুনিয়ার মানুষ ঘৃণা করে, আমি যদি মারা যাই, জানি আমি মারা যাব মা, মারা গেলে আমার এই লাশখানা কোনো গোরস্থানে শুয়াইবা না, যদি গোরস্থানে শুয়াও তাহলে গোরস্থানের মানুষের কষ্ট হবে রে মা, আমি মারা গেলে আমার গলার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে জঙ্গলের মধ্যে ফেলে দিবা রে মা, নাই সমুদ্রে ফেলে দিবা, কারণ আমার মতো পাপিরে যদি গোরস্থানে রেখে দেয় অন্য ভাইয়ের কষ্ট হবে, অন্য ভাই বোনদের কষ্ট হবে, এই জন্যে মা গো আমার দেহ কানা তুমি দুনিয়ার মধ্যে কোথাও দাপন করবা না। মা একটা দাবি করে, যার দুনিয়ার মধ্যে ভুল করেছি রে মা আমি ক্ষমা চাই। কাঁদতে কাঁদতে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহু আকবার বলো, সন্তান মারা গেল, জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে কান্দে, মালি আমি অপরাধী, আমি গুনাহগার, একটা মাত্র সন্তানকে আমি দিনের বুঝ দিতে পারি নাই, সন্তান মারা গেল, এই লাশ আমি কোথায় রাখবো, এই মরা দেহখানা আমি কোথায় ফেলে দিব রে আল্লাহ। সন্তান তো বলে গেছে মা তুমি আমার গলার মধ্যে রশি লাগাইয়া বনের মধ্যে ফেলে দিবা নাই, পানিতে ফেলে দিবা, এখন আমি কি করি, চোখের পানি ছিঁড়ে কান্দে, এমন সময় হাসান বসরি দরজার মধ্যে হাজির, মারহাবা বলেন না, হাসান বসরি যখন দরজার মধ্যে হাজির হয়ে গেছে, দরজা খুলে দেখে হাসান বসরি রহমাতুল্লাহ উনি ঘরের মধ্যে হাজির হয়ে গেছে গো, ডাকতে বলে হুজুর আপনি আমার ঘরে, কই মা গো তোমাকে বিদায় করে দিয়া আমি জোহরের নামাজ পড়ে যখন যাই নামাজের পর ডান হাত মোবারক মাথার তলে দিয়ে ঘুমাইছিলাম, ইলহামের মাধ্যমে শুনতে পারলাম হাসান যে মা তার সন্তানের জন্য উকলাতি করে রে, হাসান রে আজকে মা সন্তানের পক্ষে গেছে রে, ওই সন্তানের ফরিয়াদ আমি আল্লাহ কবুল করেছি,
আমি আল্লাহ সন্তানের তওবা কবুল করেছি কারণ মায়ের হাতটা আমি বিফলে যেতে দিই না মা জুরনি হাত উঠাইছে সন্তানের হইয়া আমি আল্লাহ কবুল করে নিছি রে হাসান তুমি যাও মায়ের চোখের পানি জমিনের মধ্যে পড়ে আমি আল্লাহ শুইতে পারি না তুমি যাও ওই সন্তানকে গোসল করাইবা তুমি ওই সন্তানকে জাগ কাফন পরাইবা তুমি ওই সন্তানকে দাফন করাইবা কারণ আমি আল্লাহ ওই সন্তানের ফরিয়াদ তওবা কবুল করে নিছি জোরে জোরে বলো মারহাবা হাসান বসি ডাকতে বলে মা গো এই দুনিয়ার মধ্যে তোমার দোয়া বিফলে যায় নাই মা গো তোমার দোয়া আল্লাহ কবুল করেছে তোমার সন্তানের তওবা আল্লাহ কবুল করেছে এ মুসলমান আজকে সেই সমাজ এ মুসলমান এমন মা বাবা যদি কোনো সন্তানের পক্ষপাতি করে গো তার কপাল খুলে যায় আজকে অনেকে ওয়াজ শুনি কিন্তু মা বাবার সাথে খারাপ ব্যবহার করি অনেক বক্তা মা বাবার ওয়াজ করে কান্দি অথচ মা বাবার খবর নিই না ও মুসলমান আজকে মা বাবা বৃদ্ধ আশ্রমে মা বাবা বুড়া বয়সে কত কষ্ট করে রে মুসলমান আজকে মা বাবার হক আমরা আদায় করতে পারি না আল্লাহর দরবারে কি জবাব দিব রে মুসলমান আমি এই জন্য আমি আপনাদেরকে বলে যাই তওবা করবা বেশি বেশি আর মা বাবার জন্য করবা বেশি বেশি গো মা বাবারেও খুশি রাখবা আমার আল্লাহ আল্লাহর রাসূলকেও খুশি রাখবা ইসলামের বিধান মেনে চলবা দুনিয়া আখেরাত দুইটাই শান্তি পাবা জোরে জোরে বলেন ঠিক কি না এ মুসলমান গভীর মনোযোগ লা ইলাহা নাই কোন ইল্লাল্লাহু আকাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো নবী মারহাবা বলো আর একটু জোরে আল্লাহ পাকের একমাত্র ঠিকানা হলো রহমাতাল লিল আলামিন নবীকে ভালোবাসো আল্লাহর প্রেমের ডুব দাও রে মুসলমান এই কালেমা পড়লেন পৃথিবীর মধ্যে এই কালেমা পড়ে ইসলামের মধ্যে ঢুকলা আজকে মুসলমান তুমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই অথচ আজকে বাংলার জমিনে মুসলমানেরা কোরআন নিয়ে অবমাননা করা হয় আজকে কোরআনের প্রতি তওমাদ দেয়া হয় নবীর প্রতি তওমাদ দেয়া হয় সাহাবিদের প্রতি তওমাদ দেয়া হয় রে মুসলমান শুনে নাও কয়েকদিন আগে বড় কষ্ট পাইলাম কোরআনকে বলতেছে কোরআনের ভিতর অধিকাংশ আয়াত যা আল কোরআনের ভিতর অধিকাংশ আয়াত হলো বানোয়াট অথচ আল্লাহ বলেছেন জালিকাল কিতাবুলার বাফি জোরে বলো মারহাবা মুসলমান যার ভিতরে কোন সন্দেহ নাই যার কোন জবর ভুল নাই জেরের ভুল নাই নুকতার ভুল নাই আজকে বাংলার জমিনের কিছু শায়েক আছে যারা কোরআনের ব্যাখ্যা দিতে যায় কোরআনের ভুল ধরেছে আল্লাহ বলে কারা ধরবে না হুদেন লিল মুত্তাকিন ও মুসলমান শুনে নাও যারা মুত্তাকিন হবে যারা মুমিন হবে কোরআনের অবমাননা করবে না ইসলামের অবমাননা করবে না এই জন্য যারা চন্দ্র পূজা করে যারা প্রতিমা পূজা করেন যারা দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া অন্যকে সাক্ষী বানায় দেবতা বানায় পূজা করেন আল্লাহ বলে হাবিবদের জানায় দাও আমি ছোট্ট একটা সুরা পড়ে আলোচনা শুরু করেছি সুরা ইখলাস আল্লাহ বলে হাবিবদের জানায় দাও কুল হু আল্লাহ ওয়াহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ জোরে জোরে চিল্লায় চিল্লায় বলেন আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি ওদের জানাতেন আমি আল্লাহ এক যারা চন্দ্র পূজা করে বন্ধ করতে বলেন যারা প্রতিমা পূজা করে বন্ধ করে দাও যারা দুনিয়ার মধ্যে দ্বিতীয় খোদা বানাই তাদের বলে দাও আমি আল্লাহ এক আমি আল্লাহ এক আমার কোনো দ্বিতীয় নাই পৃথিবীর মধ্যে কারো জন্মতেই নাই কারো থেকে জন্ম নেই নাই আসমান জমিনের ভিতরে আমার সমকক্ষ আর কেউ নাই জোরে বলেন ঠিক কিনা পূজা করবো কার জিকির করবো কার বন্দেগী করবো কার জিন্দেগি করবো কার সব কিছুর মালিককে আরো জোরে বলেন সব কিছুর মালিককে একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ আকবার আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ আকবার এ দুনিয়ার মুসলমান শুনে নাও এই জন্য আমি আজকে অনেক যুবক ভাইয়ের আছো গো যুবকদের বলে যাই এই কালেমা পড়লেন
এ দুনিয়ার মুসলমান কালেমার জন্য কত যুবক জীবন দিয়া গেল এই কালেমার জন্য জীবন বাজি রাখলো শুধু লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু একাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো এই কালেমার ওয়াজ যদি করি রাত কেটে যাবে রে মুসলমান দেখা যাক কত পর্যন্ত আগাইতে পারি আমি আপনাদের কয়েকটা কথা বলে যাই দিলের কান্ডা লাগায় শুনে নেন এই যুবক ভাইরা শুনে নাও এই যুবক কালেমা পড়লেন কে পড়ল রে দুনিয়ার মধ্যে আব্দুল হুজ্জাব হুজ্জাব নামে একজন যুবক কালেমা পড়লেন লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু একাল্লা সারা সে জিকির করতে লাগলেন আর কয় ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে বলেন ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা হুজ্জাব কালেমার পাগল হয়ে গেল বকরি চড়াইতে মাঠে যায় বন্ধু বান্ধব কত রং বিরঙ্গের গান গায় বন্ধু বান্ধব গুলো সব আনন্দ ফুর্তির মধ্যে থাকে আর হুজ্জাব কি করে কালেমা পড়ে বকরিগুলো কালেমা শুনে তাকায় রয়েছে হুজ্জাবের দিকে ও মুসলমান হুজ্জাবের চাচার কাছে খবর আসলো ছোট্টবেলা হুজ্জাবের দা বাবা মারা যায় মা জননী অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে আমার যুবক বাজানরা সামনের সারিতে দেখেছি অনেক যুবক বাবারা বসে আছো কারণ আগামী দিনের প্রজন্ম তোমরা এ যুবকরা আজকে যুবক বয়সে যেখানে থাকার দরকার ছিল গানের প্যান্ডেলে আসছো জান্নাতের প্যান্ডেলে আমি আপনাদের কিছু কথা বলে যাই কারণ যুবক বয়সে হবে জান্নাতি আল হাসান আল হুসাইন হবে যুবকদের সর্দার জান্নাতের সর্দার যুবক বয়সে একবার আল্লাহ বলা আর বৃদ্ধ বয়সে হাজার বার বলা সমান হবে না সুতরাং আজকে যুবক ভাইয়েরা যুবক সমাজের উদ্যোগেও মাহফিল যদিও চেয়ারম্যান বাড়ির মাহফিল তবুও যুব সমাজের উদ্যোগের মাহফিল যুবক ভাইয়েরা ফিরে আয় ফিরে আয় ফিরে আয় দিন ইসলামের মধ্যে ফিরে আয় যদি শান্তি পেতে চাও জোরে বলেন ঠিক কি না হুজ্জাব কি করলেন কালিমা পড়লেন খবর এসে গেল চাচার কাছে ও আমাদের নেতা আমাদের মালিক তোমার ভাতিজা কালেমা পড়ে কি সেই রে কালেমা পড়ে সদা সর্বদা যখন কালেমা পড়ে তখন আমাদের বকরিগুলো খানা খায় না উটগুলো খানা খায় না ওই পাগলটার মুখের দিকে তাকায়া থাকে পেল পেল করে তাকায়া থাকে বলে হুজ্জাবরে ডাকো সে কি কালেমা পড়েছে ডাক দিয়ে হলো কয় চাচা বাতিজা দুজন পাশাপাশি বসলেন এখন চাচাই জিগায় বাতিজারে তোমার মালিককে তোমার মালিককে বলে কেন বাবা আমার মালিক আমার আল্লাহ জোরে বলেন মারহাবা আমার মালিক কে জোরে জোরে চিল্লায় বলেন কে এবার উজ্জাবের চাচা কয় না বাতিজা তোমার মালিক আমি কারণ তোমারে খাওয়ায় তোমারে পড়ায় তোমার সমস্ত দায়িত্ব হলো আমার সুতরাং তুমি আমার কর্মচারী আমি তোমার মালিক নাউজুবিল্লাহ বলেন না আর একটু জোরে বলেন বাতিজা কয় চাচা আপনার মালিক কে আমার মালিক যদি আপনি হন আপনার মালিক কে কয় বাতিজা রে তুমি যে পড়াশোনা করছো ভুল পড়াশোনা করছো আমার মালিক আমি নিজে জোরে বলেন নাউজুবিল্লাহ বাতিজা বলে চাচাই বলে বাতিজা রে তোরে খাওয়াই কে কয় আল্লাহ কে খাওয়ায় জোরে বলেন কে খাওয়ায় কার জন্য সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য ব্যবচার করো কার জন্য অন্যায় করো কার জন্য জুলুম করো এই বাড়ি থাকবে না গাড়ি থাকবে না সব কিছু আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমি আস্তে আস্তে আলোচনায় গেলে বুঝতে পারবেন আজকে তোমরা অ মুসলমান ফিলিস্তিনের মুসলমান মুসলমানদের কাগাত করে ইসরায়েলের জানোয়ার গুলো শুনে রাখো পৃথিবীর মধ্যে যারা খুদাই দাবি করেছিল আল্লাহ তাদের ধন ভাণ্ডারের মালিক বানায় দিয়েছিল তারা দুনিয়ার মধ্যে নাই তোমরাও থাকবা না হয়তো 100 বছর 50 বছর 60 বছর বাঁচবা কিন্তু তুমি আর এক ভাইয়ের রক্ত নিয়ে খেলা করো ওই ভাইয়ের চোখের পানি বিফলে যাবে না আমার আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না জোরে কন ঠিক কিনা আর এই দুনিয়ার পাহাড় গড়তেছো পাহাড় ধন সম্পদের পাহাড় করলাম এই ধন সম্পদ খাবে পোকে তোমার দেহ খাবে পোকে ধন সম্পদ খাবে লোকে জোরে বলেন ঠিক কিনা
এই বাড়ি গাড়ি চেয়ারম্যান সাহেব খাইতে পারবেন এটা হয় ছেলে খাবে নাতি খাবে প্রতিবেশী খাবে কিন্তু নার দেহ খানা খাবে পোকে এই জন্য পোকে জন্য দেহটা না খায় সেই কাজ করার দরকার আছে কিনা সেই কাজ হলো জান্নাতের বাগান নামাজ রোজা হজ যাকাত ইসলামের বিধান মেনে চলতে যদি পারো তোমার দেহটা যদি সুন্দরভাবে ইসলামের মধ্যে গঠন করতে পারো তোমার দেহটা কবরের ভিতরে সম্মানের সাথে থাকবে তোমার কবরে তোমার দেহটা থাকবে সুন্দর থাকবে ফেরেশতারা তোমার কবরে সালাম দিবে তোমার যত্নে রাখবে আরামে রাখবে আর যদি তোমার দেহখানা যদি ইসলামের বিধান না মেনে চলে যাও ওই দেহখানা কবরে ঢুকার সঙ্গে সঙ্গে পোকে খাওয়া শুরু করবে জোরে বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুরে ভাতিজা বলে চাচা খাওয়ানোর মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ কে কে জোরে বলেন কে আল্লাহ চাচাই কয় নারে ভাতিজা না ওই কালেমা ছেড়ে দে ওই ভণ্ডামি ছেড়ে দে ওই কালেমা পড়া যাবে না কালেমার অর্থ জানো কই জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই রাসূল তার প্রেরিত বান্দা কয় নারে ভাতিজা না এই কালেমার অর্থ হলো আজ থেকে খানা বন্ধ তুমি আর খাইতে পারবা না চাচা ভাতিজা কয় ভাতিজা আলহামদুলিল্লাহ যদি কালেমার অর্থ খানা বন্ধ হয় আমি গোলাম আজ থেকে খানা খাবো না আমি গোলাম আমার জীবনে একটা খানা খাবো না যদি কালেমার অর্থ হয় খানা বন্ধ চাচা খানা ছেড়ে দিলাম তবু মধুর কালেমা ছাড়বো না লা ইলাহা ইল্লাল্লাহ এ মুসলমান গভীর মনোযোগ কথাগুলো বললে বুঝতে পারবেন জগৎ বিখ্যাত একজন আল্লাহর মাহবুব বান্দার কথা বলে আমি শুরু করি তওবার কথা দিয়ে শুরু করি হে মুসলমান এখানে আসছি কিছু আমল নেওয়ার জন্যে এখানে আসছি গোনা মাফের জন্যে এখান থেকে যেন আল্লাহ মাসুমের মাসুম বানা দেয় জীবনে কত অন্যায় করলাম জীবনে কত পাপ করলাম জীবনে কত অপরাধ করলাম আল্লাহ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান পাইলাম এই বাগানের খাতিরে আমাদেরকে তুমি ক্ষমা করে দাও জোরে বলেন আমিন এই দুনিয়ার মুসলমান আমি বলতেছিলাম এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান একটার পর একটা বিপদ রে মুসলমান এই মরণের কথা বলতে যাইয়া আমি আপনাদেরকে বলতেছিলাম সবচাইতে সহজ মৃত্যু যদি এত কঠিন হয় তাহলে তাদের কঠিন মৃত্যুটা কত কঠিন হয় ও দরদি বন্ধু একটা কথা বললে বুঝতে পারবেন রে মুসলমান মা মরিয়া মারিয়া সাল্লাম ঈসা ইবনে মরিয়ামের মা ঈসা নবী একদিন বসে আছে মা মরিয়াম ডাকতে বলে বাবা বাজারে যাও কিছু ফল নিয়ে আসো আমার জন্য আমি দুঃখিনী মা কিছু ফল খাবো মা মরিয়াম যখন হুকুম দিলেন হযরত ঈসা আলাইহিস সালাম কি ফলের সন্ধানে ঈসা নবী ছাকা নিয়ে ঝুড়ি নিয়ে চলে গেলেন ফল আনতে বাজারে যখন ফল আনতে চলে গেলেন আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করলেন কত ছেলে কলেজে পড়ে লেখাপড়া করে চাকরি করবে আজরাইল সামনে খাড়া হয়ে গেছে মোটর সাইকেল নিয়ে গেছে শেরপুরে বাজারে পথের মধ্যে লাশ হয়ে ফিরিছে কত কপি বাবারে আমার বিদেশের মাটিতে গেছে টাকা কামাইতে লাশখানা কফিনে করে এসে গেছে জোরে বলেন ঠিক কিনা কারণ মরণের কোনো সময় নাই টাইম নাই কখন মৃত্যুবরণ হয়ে যাবে কখন যেন মালাকুল মৌত চলে আসবে কেউ বলতে পারি না রে বাবা এই জন্যে আমি আপনাদেরকে বলে যাই অনেকে মনে করি বুড়া হলে নামাজ পড়বো বুড়ে হলে রোজা রাখবো বয়স হলে এখনো তো বয়স হয় নাই কারণ মরণের কোনো সিরিয়াল নাই কে কখন চলে যাবে কেউ বলতে পারি না জোরে বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুরা এর মারিয়াম মারিয়ামের কাছে আজরাইল ডাকতে বলে সালাম দাও সালাম আলাইকুম মা মারিয়াম মা মারিয়াম আলাইকুম আসসালাম কে গো তুমি বলে ও মা গো আমি হলাম আজরাইল
আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আজরাইল রে তুমি কিসের জন্য আসছো কই মা গো আল্লাহর হুকুম হয়েছে তোমার জানটা এখন বাইর করব তোমার রূহটা এখন এই মুহূর্তে তোমার রূহটা ছিনিয়ে নিয়ে হবে এখনই তোমাকে মৃত্যুবরণ করতে হবে তোমার রূহটা নিয়ে যাওয়ার হুকুম আছে আমার উপরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ মা মরিয়াম একটা চিৎকার মেরে বলে আজরাইল তুমি আমার নিবারাইছো কোনো দুঃখ নাই তবে আমাকে একটু সময় দাও আমাকে একটু সময় দাও আমি আমার ছেলেকে পাঠাইছি ফল আনতে আমার ছেলে আমার আমার কলিজার টুকরা সন্তান যখন ফিরে আসবে তার সাথে দুইটা মিনিট কথা বলতে চাই রে আজরাইল এই সময়টুকু আমারে দাও আমি আমার ছেলের সঙ্গে দুইটা কথা বলতে চাই আজরাইল বলে মা সময় নাই কারণ আল্লাহর হুকুম আছে আপনাকে দুইটা মিনিট আমি সময় দিতে পারবো না ও মা মরিয়াম এখনই হুকুম আছে আপনার রূহটা কবজ করার জন্য সুতরাং দুই মিনিট কেন দুই সেকেন্ড সময় দিয়ে আমার দ্বারা সম্ভব নয় আপনি প্রস্তুতি নেন আপনার রূহকে আমি বাইর করব জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার আজরাইল হুকুম দিলে হুকুম পাইলে তোমার মতো মৌলবি আমার মতো মৌলবি মুন্সি দেখার সময় নেই তাহলে হুকুম আসতে পারলে দেখা যায় সিজদার মধ্যে পড়ে আছে রুকুর মধ্যে পড়ে আছে ঘুমের মধ্যে মরে আছে কারণ কখন কোন হালাতে নিব আল্লাহ যখনই হুকুম দিবে আজরাইল তখনই সেই হালাতেই ধরে ফেলবে জোরে বলেন ঠিক কিনা আজরাইল আলাইহিস সালামকে মরিয়াম আলাইহিস সালাম বলে ও আজরাইল আমি ভয় করি না মৃত্যুকে ভয় করি না মৃত্যুকে পরোয়া করি না তুমি আমার নিয়ে যাবা যদি আমার কথাই যদি না শুনবা তাহলে আমি প্রস্তুতি নিলাম তুমি আমার রুটা নিয়ে যাও সঙ্গে সঙ্গে আদরালিন সাল্লাম রুটা নিয়ে গেছে মা মরিয়াম জমিনের মধ্যে পড়ে গেছে জোরে বলো আল্লাহু আকবার মরিয়াম আলাইহিস সালাম কি বলছে যখন সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে গেছে গো ঈসা আলাইহিস সালাম ফলের ফলমূল নিয়া বাড়িতে এসে দেখে মা জননী পড়ে আছে ঘরের দরজায় ঈসা আলাইহিস সালাম চিন্তা করছে মা ঘুমায় মাকে ডিস্টার্ব করা যাবে না ফলের জাকা মায়ের মাথার গড়ে রেখে ঈসা আলাইহিস সালাম দাঁড়াই রইলেন মা কখন জাগবে মা কখন উঠবে কখন ফল খাবে বল বাবা তুমি ফল আনছনি ঈসা আলাইহিস সালাম দূরে দাঁড়ায় রইলেন আম্মা মরিয়াম ঘুমাইতেছে ও মুসলমান অনেকক্ষণ চলে যায় ঈসা আলাইহিস সালাম কা আমার মা আমার বাড়িতে যখন পা রাখতাম রে আমার দুঃখী মা পায়ের শব্দ শুনে কোনোদিন ঘুমাই নাই রে আমার জনম দুঃখিনী মা যখন আমি ঘরে ফিরে আসতাম পায়ের শব্দ শুনিয়া বলতো ঈসারে আইসনি বাবা ও বাবা তুমি কি ঘরে আইসো আজকে যেহেতু মা ডাকে নাই মার কোনো অসুখ হলো নি মায়ের হাতটা যখন ধরলেন দেখে মায়ের আর প্রাণ পাকি নাই মা দুনিয়া থেকে নেছে বিদায় চোখের পানি ছেড়ে কান্দে আর বল আল্লাহ মায়ে আনতে বললো ফল মায়ের বুঝি পরানে ফল চেয়েছিল আমি ফল আনি আমাকে আর পাইলাম না তুমি মাকে নিয়ে গেলে আমার আল্লাহ তুমি আমার মা জননীকে নিয়ে গেলাম সুখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন কাঁদিয়া কাঁদিয়া বলে আল্লাহ তুমি তো আমাকে সেই পর দিছো জিন্দাডারে মরাডারে বাঁচানো ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে আল্লাহ সেই ক্ষমতা আমারে দিয়া দাও আমার মাকে একটু জাগাইব সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমতা দিয়ে দিলেন হুকুম দিলেন ঈসা রে তোর মারে ডাক দে সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম ডাক দেয় মা আর ঘুমায় না ওঠো শুন মা জননী লাফতে উঠলেন মারহাবা বলেন মা জননী বলে বাবা রে তুমি ফল নিয়ে আইছো নি কয় আল্লাহু আকবার মা গো তুমি আর ফল খাইতে পারবা না গো মা ফল তো নিয়ে আসলাম তুমি আর জগতে নাই তবে একটা কথা জানার জন্য তোমারে জাগাইছি গো মা
মা বলে বাবা কিসের জন্য জাগাইলি বল কয় মা গো তোমার সঙ্গে আজরাইল কি রকম আচরণ করেছে আমি জানতে চাই আল্লাহু আকবার বলে তোমার সাথে আজরাইল আলাইহিস সালাম কি রকম আচরণ করেছে জানতে চাই মা মরিয়াম ডাকতে বলে বাবা ইসা রে তোর দুনিয়ায় আনতে যত কষ্ট হয়েছে বাবা এই দুনিয়ার মধ্যে আজরাইল আমার জানটা যখন বাইর করেছে আমি এত বড় যন্ত্রণা এত কঠিন যন্ত্রণা এতে পূর্বে কোনদিন পাই নাই জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার ঈসা আলাইহিস সালাম একটু ক্ষিপ্ত হয়ে গেছে আমার মা জানটা এত কষ্ট করে আজরাইল আজরাইল আল্লাহ কয় যা আজরাইল আমার বন্ধু ডাকছে শুনে আই কি কর আজরাইল শুনেছে এসে কয় হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বলো আমার মা জানটা কেমনে নিছো তো হুজুর আমার তো আপনি দেখছেন আমার পা জমিনের ভিতরে মাথাটা আকাশে আসমানে আমার মাথা মুবারক সারা পৃথিবীর পানি যদি আমার মাথার ভিতরে ঢেলে দেয় একটু পানি জমিনের মধ্যে পড়বে না আমি এত বড় দানব হুজুর আমি তো সবার জান কবজ করার জন্য দুনিয়ায় আসি না একমাত্র আল্লাহ প্রিয় বান্দাদেরকে বান্দিদেরকে জানটা রূহটা নেওয়ার জন্য আমি আদবের সঙ্গে আসি সুবহানাল্লাহ বলেন না অন্য এই সমস্ত ঘুষখোর সুদখোর জিনাখোর ব্যভিচার কর বেনামাজি জানটা কবজ করতে আজরাইল দুনিয়ায় আসে না উপর থেকে একটা হুক্কার দিবে রূহটা সঙ্গে সঙ্গে বাইর হয়ে যাবে আর যে আকৃতি ধরবে ধরার সঙ্গে সঙ্গে কলিজাটা কমিতে পারে ভয় পিছনে রাস্তা দিয়ে সামনে রাস্তা দিয়ে চোখ দিয়ে কান দিয়ে নাক দিয়ে কোন জায়গাতে বাইর হবে পালানোর জায়গা পাবে না ঠিক কিনা পালানোর কোনো জায়গা পাবে না আজরাইল বলো আমার মা জানটা কেমনে হুজুর আপনার মাকে আমি সালাম দিই শুধু আপনার মায়ের বুকের উপরে হাত মুবারক রাখছি এরকম আস্তান কায় টাচ দিছি কোন রকম সন্তান যেমনি মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায় যায় ঠিক আপনার মায়ের জানটা আমি ঠিক এইরূপ ভাবে আমি কবাস করেছি জোরে বলেন না মারহাবা মারিয়াম আলাইহিস সালাম বলতে আজরাইল তুমি কি শুনাই না এত সহজ মৃত্যু আমাকে এত কঠিন দিছ আমার সমস্ত দেহের মধ্যে মনে হচ্ছে যে আমার চামড়া সুলে তুমি কাঁচা মরিচ এই শুকনা মরিচ আমাকে যেন সমস্ত মরিচ এবং লবণ ডলে দিছ এত যন্ত্রণা এত কষ্টে আমার জীবনে আমি এই হায়াতের জিন্দেগিতে আমি পাই নাই আল্লাহু আকবার বলেন এই মৃত্যু যদি তুমি এত কঠিন দিতে পারো তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন আজরাইল বলে মা গো পৃথিবীর মধ্যে ওই সমস্ত নাফা আরমান বান্দাদের রুহটা এমন ভাবে নেওয়া হবে তাদের গায়ের যন্ত্রণা কিয়ামত পর্যন্ত গা থেকে যাবে না তাদের যন্ত্রণায় ওই কবরে যত ভয়াবহ আজাব আছে কবরের ভিতরে যত ভয়াবহ জাহান্নামের আগুনের মধ্যে যত জাহান্নামের অগ্নিকাণ্ডে যত ভয়াবহ আজাব আছে তার সেইতে সবচেয়ে কঠিন ভয়াবহ আজাব হলো মৃত্যু যন্ত্রণা তাদের আল্লাহু আকবার বলেন আরো জোরে তাহলে ইয়া দ্বারা বোঝা গেল যে আমার আপনার রুহটা কেমনে বাইর করে আমি আপনি এত ফালাফালি করতেছি এত বাড়াবাড়ি করতেছি ঘটনাটা কি ঠিক এই রকম হযরতে আপনার ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে আছে সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন ভালো করে বুঝে নেবেন ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে রুহটা কবাস হলো এরপরে ইদ্রিস আবার জিন্দা করলো আবার তাকে জান্নাতে দিল ইদ্রিস আলাইহিস সালাম কাল্লা জিগাই ইদ্রিস ও বন্ধু তুমি কি জান্নাত পেয়ে খুশি বলে হ্যাঁ খুশি হয়েছি তবে আমার একটা কষ্ট কি কষ্ট আল্লাহ তোমার আজরাইল মনে আমার সাথে ভালো ব্যবহার করে নাই তোমার আজরাইল আমার সাথে দুর্ব্যবহার করছে কি কারো দুর্ব্যবহার তোমার আজরাইল আমার রুহটা এমন কষ্ট দিছে আমার গায়ের যন্ত্রণা যায়নি আমি ঘুরে শুতে পারি না বসতে পারি না দাঁড়াইতে পারি না আমার গায়ের যন্ত্রণা এখন ছটপট করি আমি খুব কষ্টের মধ্যে আছি আল্লাহু আকবার বলেন না আল্লাহ কয় আজরাইল তাড়াতাড়ি আমার বন্ধু কি কয় ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম চলে আসে আয়েশা বলতেছে হুজুর আপনার কাছে আমি আসছি কিছু জানতে চান কয় আমি তো জান্নাত পে আল্লাহর নিয়ামত পে অনেক খুশি হয়েছি হ্যাপি হয়েছি আর নিয়ামতে ভরপুর সব পাইলাম কিন্তু আজরাইল আগে বলো আমার জানটা কেমনে বাইর করেছি ইদ্রিস আলাইহিস সালাম বলা পর আজরাইল আলাইহিস সালাম বলে হুজুর
হুজুর আপনার রুট আমি এত আসানে যেমন একটা ফুল ছেড়ে বা একটা পিপিলিকায় কামড় দেয় আপনাকে এত পরিমাণও আমি কষ্ট দিই আপনাকে আমি এত পরিমাণও কষ্ট দিই না শুধু আমার হাত মোবারকে সোয়া দিছি আপনার গায়ের মধ্যে আপনার সোয়া ও তার আপনার হুকুম নিয়ে আপনার গায়ের মধ্যে সোয়া দিছি আপনার রুট আমি আসান করে এত আসানে সুন্দরভাবে একদম বুলাকে যেমন মাথায় হাত বুলায় বুলায় ঘুম পাড়ায় আপনার রুটটা ঠিক এত সুন্দরভাবে আমি নিয়েছি ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলল ইসরাইল এই যন্ত্রণা এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় তাহলে তুমি যাকে কষ্ট দিয়ে মারবে তাদের কত কঠিন হবে জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার আল্লাহু এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নাই অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ অন্ধকার কবর যে তোমার এই আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যায়ো না আমি চলে যাব আমার মোহর নাসিবে কখন কেউ তো জানি না আমার মোহর না এর কত মানুষের দাপন করাইলা রে কত মানুষের কাপন পরাইলা কত মানুষকে গোসল করাইলা গোসল যারা করায় কেউ বলে পায়খানা করে দিছে কেউ বলে প্রস্রাব করে দিছে কেউ বলে জিহ্বা বাইরে গেছে চক্ষু দুইটা বড় বড় হয়ে গেছে এই মরণের যন্ত্রণা আল্লাহ আল্লাহ তুমি আমাদের মরণ ব্যাধি ডাক্তার আল্লাহ মাফ করে দিও গো আল্লাহ এই মরণের সময় তুমি আসানের সঙ্গে মৃত্যু দিয়া দিও ইমানের সাথে মরণ দিও জোরে জোরে বলেন আল্লাহু আকবার এ আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ ও আমার আল্লাহ এই মরণটা যেন এমন ভাবে দাও এই মরণের সময় যেন কালেমা পড়তে পড়তে মরতে পারি এই কালেমা যেন নসিব হয়ে যায় আল্লাহ ইমানের সাথে যেন মৃত্যু হয় এরা দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর এত ভয় আজকে মানুষের কবরের ভয় নাই কদিন আগে দেখলাম দাদারে মাটি দিয়া নাতিরা দাদার সঙ্গে সেলফি তোলে কবরে শুয়ে আরে দুনিয়ার কবরের ভয় যদি কোনো মানুষের থাকতো দুনিয়ায় ঘুষ খাইতে পারতো না সুদ খেতে পারতো না কবরের ভয় যদি কোনো বান্দার অন্তরে থাকতো জীবনে কোনোদিন দুর্নীতি করতে পারতো না কবরের ভয় যদি কোনো বান্দার ভিতরে থাকতো জনে কম দিতে পারতো না ওখানে কবরের ভয় যদি থাকতো কোনো বান্দা ফজরের নামাজ ছাড়তে পারতো না কবরের ভয় যদি থাকতো দুনিয়ার মধ্যে জিনা করতে পারতো না ব্যভিচার করতে পারতো না কবরের ভয় যদি থাকতো মিথ্যা বলতে পারতো না আসলে আমাদের কবরের ভয় নাই ও মুসলমান দ্বিতীয় বিপদ হলো মানুষের কবর এই দ্বিতীয় বিপদ হলো আমাদের কবর জোরে বলেন আল্লাহু আকবার আজকে আমাদের অন্তর কেন কাঁদে না কবরের ভয় কেন আমাদের অন্তরে জাগে না রে মুসলমান আমি দেখলাম কত জায়গা দেখলাম কবর খরে আর সেলফি তুলে ছেড়ে দেয় রে একবার কি তোর মরণের চিন্তা হয় না যেখানে কোনো বাতি নাই যেখানে কোনো সাথী নাই কোনো বন্ধু নাই ওরে বন্ধু নাই বান্ধব নাই এই ঘরে একমাত্র আমার আপনার হবে ঠিকানা জোরে বলেন ঠিক কি না এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ এই কবরে যেদিন শোয়া দিবে রে লম্বা আলোচনা আমি এটি করব বেশি করব না আমি যুবকদের দিকে আর একটু যাব সমাজের দিকে যাব বাস্তবমুখী কিছু আলোচনা করব যদি সময় পাইবে মুসলমান তবে একটা কথা না বললে নয় আজকে এই চোখের পানি যাদের অন্তরে চোখের পানি আসছে রে মুসলমান যাদের চক্ষু দিয়া মাছের চোখের মতো একটু গড়ে পড়বে জাহান্নামের ভয় কবরের ভয় আল্লাহ তুমি এই চক্ষু দুটি জাহান্নামে দিও না আল্লাহ তুমি আমাদের দেহ কেনা জাহান্নামে দিও না আল্লাহ আল্লাহ এই চেয়ারম্যান বাড়ির মাহফিলের খাতিরে আমাদেরকে ক্ষমা করে দিও জোরে জোরে বলেন আল্লাহু আকবার রে আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাই ইয়া বা
বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানাই কেমনে দিয়া জাহান্নামে ফেলিয়া বলেন কেমনে দিবা জাহান্নামে মহব্বতে বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানাই বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানাই কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বলেন কেমনে সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া এর সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া এই মহাবিলে কান্দি গো আসে বসিয়া বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানাই মহব্বতে বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানাই এর কেমনে দিবা জাহান্নামে এ দুনিয়ার মুসলমান এই আসমান যেমনি বানাইছে বান্দা তোরে এমনি বানাই নাই জমিন যেমনি বানাইছে আমার আল্লাহ এমনি তোরে বানাই নাই এই আকাশ যেমনি বানাইছে আমার আল্লাহ তেমনি তোরে বানাই নাই ফেরেশতাদের যেমনি বানাইছে আমার আল্লাহ এমনি তোরে বানাই নাই এর ফেরেশতা জাতির যেমনি বানাইছে আমার আল্লাহ এমনি তোরে বানাই নাই এই দুনিয়া সৃষ্টি যেমনি করেছে রে বান্দা এমনি তোরে বানাই নাই কোন আর ফাকুন বলে সব বাইর হয়ে গেছে পাহাড় জমিন আসমান জমিন যা কিছু আমার আল্লাহ বানাইলো শুধু হুকুম দিয়া বানাইলো আর বান্দারে তোরে আদর করি আমার আল্লাহ কয় বান্দা আমি তোরে আমার কুদরতি হাত দিয়ে বানাইলাম বান্দারে আমার আল্লাহর কুদরতি হাত দিয়ে তোরে বানাইলো একবার তোর মুখের দিকে তাকায় দেখ তোর কত সুন্দর নাকটা বানাইলো কত সুন্দর মুখটা বানাইলো কত সুন্দর তোর গালটা বানাইলো কত সুন্দর চোখ দুটি বানাইলো কত সুন্দর দুটি কান দিল বান্দারে 3.5 ইঞ্চি 4 ইঞ্চি একটা কপাল দান করলো এই বান্দা হাজার গুণা করিয়া তখন সিজদার মধ্যে যায় বলে সুবহান রব্বিল আলা আল্লাহ বলে যখন ডাক দেয় আমার আল্লাহ লজ্জা পেয়ে যায় কারণ আদর করে বান্দা বানাই সেই বান্দা যখন নত সুরে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয় জোরে বলেন মারহাবা এই জন্য ফেরেশতাদের যেমনি বানাইছে বান্দা তোরে এমনি বানাই নাই তোর কত দাম এই মানুষের কত দাম মানুষের কত ইজ্জত মানুষকে কত মহব্বত করে আমার আল্লাহ বানাইলু আল্লাহ কয় বান্দা এই আকাশ জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ বানাইলাম শুধু হুকুম দিছি রে বান্দা আমি বান্দা হুকুম দিয়া সব বানাইলাম আর এই মানব জাতিকে আমি আদরের বান্দা বান্দিরে আমি বানাইলাম আমার কুদরতি হাত মোবারক দিয়া সেই আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি কেমনে করার বান্দা একবার কি মরণের চিন্তা হয় না কবরের চিন্তা হয় না জোরে জোরে বলেন ঠিক কি না আদর করিয়া মানুষ আল্লাহ বানাই বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানাই এর কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বলেন কেমনে
এই দুনিয়া الله এই দুনিয়ার মায়ার জালে আল্লাহ পড়িয়া নামাজ রোজা সবই গদিছি সাড়িয়া পাখি যে পাখি দিয়া চলিবে সোনার খাসা বিছানাতে রহিবেন সাপে কাটবে গর্জন মারবেন হায় রে হায় আগুন ঢালিয়া দিবেন কলি যায় আগুনের তাপ যখন গায়ে বান্দা লাগিবে গায়ের গোস্ত খৈসা খৈসা পড়িবে বলে না দরক রিয়া মানুষ আল্লাহ বানাই কেমনে দিবা এ দুনিয়ার মুসলমান আমি এই জন্য বলতেছিলাম দ্বিতীয় বিপদ হলো মানুষের কবর এই কবরে যেদিন শুয়াবে সর্বপ্রথম দু একজন ফেরেশতা রাখবে তার নাম হলো নুমান ফেরেশতা আমরা জানি কবরে শুয়াইলে একজন ফেরেশতা আসবে মান কারণে কিরি ফেরেশতা আপনার দু কাঁধে দুজন বর করে রাখছে কেরামন কাতিবিন দুনিয়ার জিন্দেগিতে যা যা করছেন সব লিখে রাখছে দুজন ফেরেশতা কবরে যেদিন শোয়ানো দিবে সঙ্গে সঙ্গে কবরের মধ্যে আসবে নোমান ফেরেশতা আপনাকে রুহটা পৌঁছে আছে বলবে বান্দা চেয়ারম্যান সাহেব দুনিয়ার মধ্যে আল্লাহ রুহটা দিয়েছিল আজরাইল জানটা নিয়েছি আর আমি নোমান ফেরেশতাকে আপনার রুহটা ফেরত দিয়ে গেলাম এই নেনের রুহটা ফেরত দিয়ে দিলাম দিয়া পর বান্দারে জাগাইবে চক্ষু দিয়া দেখবে না অন্ধের মতো স্বপ্নের পাবে অন্ধ মানুষ যেমন দুনিয়ার আলো বাতাস দেখতে পায় না কানে সবই শুনতে পায় রে মুসলমান শুনে নেন এই রকম যখন রোমান ফেরেশতা ডাকতে বলবে বান্দা ওঠো এবার হাতের মধ্যে দুখানা কাগজ আনবে নোমান ফেরেশতা একখান আনবে বদির কাগজ একখান আনবে নেকির কাগজ এই কাগজখানা হাতের মধ্যে দিয়া বলবে বান্দারে 80 বছরের জিন্দেগি তুমি পাইলা 70 বছরের জিন্দেগি তুমি পাইলা কত রাকাত নামাজ পড়েছো কত জায়গা কোরআন খতম পড়েছো কত জায়গা তুমি ইসলামের দাওয়াত দিয়েছো কয়টা হাদিস শুনাইছো কয়েক তো তুমি নামাজ কাজা দিছো সব কিছু লিপিবদ্ধ আছে গো বলবে বান্দা তুমি এবার লেখা শুরু করো ভালো কাগজ দেখিয়া পরীক্ষার খাতা হাতে নিও বান্দা বলবে ফেরেশতারা রে আমি লেখবো আমি কলম পাবো কই আমার রোমান ফেরেশতা ডাকতে বলবে বান্দা রে তোর ডান হাতের সাত আঙ্গুল বারো হলো তোমার কলম আমার দেশের অনেক ভাই অনেক আলেমুলা মা সুন খায় আঙ্গুলে এই আঙ্গুলটা তো সুন খাওয়ার জন্য নয় রে বাবা এই আঙ্গুলটার এত দাম চন্ডটাকে দ্বিখণ্ডিত করেছে রাহমাতুল্লিল আলামিন চাই চাঙ্গুলের ইশারায় আবার ইয়াউমাল কিয়ামতের ময়দানে যেদিন তুমি অন্ধকার কবরে শোবা তোমার আমল আমার লেখা লাগবে ডান হাতের সাথে তাঙ্গুল মুবারক দিয়া এই হাতে আঙ্গি হাতের মর্যাদা জানো রে মুসলমান শুনে নাও এই ডান হাতের আঙ্গুল সাথে তাঙ্গুল মুবারক হবে কলম বান্দা বলবে ফেরেশতারা রে অনুমান ফেরেশতা আমি কলম পাইলাম কালি কই বলে কালি হলো তোমার মুখের থুতু মুবারক এখন এই থুতু মুবারক পবিত্র রাখতে হবে আজ থেকে আর গাঁজা খাওয়া যাবে না বিড়ি খাওয়া যাবে না তামাক খাওয়া যাবে না ওরে অনেক আলেম আছে পানের মধ্যে এত হানিক জর্দা না হলে পান চলে না আবার বিড়ির বিরুদ্ধে ওয়াজ করে রে মুসলমান শুনে নাও বড় কষ্ট হয় আমার তখনই বিড়ি তো আগুন বানায় উড়ায় দেয় আর আলেম সাহেব জর্দা না হইলে পান খাইতে পারে না কয়টা হলো মুবারে
মুসলমান অধিক প্রমাণ মাকরু সেবন করলে হয় সগীরা গুনাহকে ছোট করে দেখলে হয় কবিরা গুনাহকারী জাহান্নামী 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 এখন কয় সগীরা গুনাহ মাকরু 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 অধিক পরিমাণ মাকরু সেবন করলে হয় সগীরা গুনাহ কি গুনাহ হয়তো অনেকের গায়ে লাগবে বিলে আওয়াজ আসতে হইছে কি গুনাহ জোরে বলেন কি গুনাহ সগীরা গুনাহ এবার সগীরা গুনাহকারী বেশি সগীরা গুনাহ বেশি করলে হয় কবিরা গুনাহকারী হবে জাহান্নামী এখন তুমি বিড়ির বিরুদ্ধে ওয়াজ করো আগে পানের মধ্যে জর্দা ছেড়ে দাও মুসলমান এই কথাটা বললেই তো অনেক কালেমের গায়ে লেগে যায় তখন তোরে মুসলমান শুনে নাও এর মুসলমান দেলের কান্ডা লাগা শোনো পান খাও বারণ করি না এটা হাড়ের রোগের ওষুধ পানের রোগটা পানের ওষুধ পানের রসটা হলো হাড় রোগের হাড়টা তারে মজবুত করে কিন্তু এর মধ্যে তুমি বিষাক্ত তামাক 1 কেজি ছাড়া হয় না আবার তুমি বিড়ির বিরুদ্ধে ওয়াজ করো কয় বিড়ি হারাম আছে না অনেক মুলবি ওয়াজ করার পান খায় জর্দা দিয়া ওয়াজ করে খায় এই হচ্ছে কি নিজে যেটা ছাড়তে পারিস না আবার একজনের বলার দরকার নেই জোরে কোন ঠিক কি রাখ রাখ করতেছেন কয়টা বাজে কয়টা বাজে সারা দিন বাবা রে আপনারা চলতেছে কিন্তু আমার চলতেছে না কারণ আমার দৌড় পড়তেছে কালে পিটির মধ্যে বলতেছিলাম যে কথা শুইনালান তাহলে আজ থেকে মুখ দিয়ে ফাইসা কথা বলা যাবে না ইয়াবা খাওয়া যাবে না ফেনসিডিল খাওয়া যাবে না মদ খাওয়া যাবে না মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না মুখ দিয়ে পছা কথা বলা যাবে না মুখটা পবিত্র রাখার দরকার আছে কি না জিতু এটা হবে সেদিন কিয়ামতের ময়দানে কালি কবরের মধ্যে হবে তোমার কালি কাপনের কাপড় হবে তোমার কাগজ তিন টুকরা কাপনের কাপড় দিয়া দেয় এর হাকিকতটা শুনে লও প্রথম কাপনের কাপড়টা টান দে খুলে নিবে বলবে বান্দা এই নাও কাগজ তুমি লেখা শুরু করো সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে এবার বান্দার হাতে আরেকখানা কাগজ ধরায়া দিবে বলে এটা কি কয় তোর জিন্দেগি 70 বছরের জিন্দেগি কোন জায়গা জিনা করেছিলি কোন জায়গা পরে সেরি নিয়া গল্প করেছিলি কোন জায়গা সিনেমার হলে বইয়া বইয়া সিনেমা দেখছিস কোন জায়গা নাটক সিমেশা ঘর নটকটি নাচাইছিস কোন জায়গা বেহায় পানা করছিস কোন জায়গা সুদ খাইছিস কোন জায়গা ঘুষ খাইছিস কোন জায়গা বইয়া ব্যবসার করেছিস সব কিছু সামনে পেগুলো আমি করি নাই সঙ্গে সঙ্গে ভিডিও পেলে সামনে হাজির হয়ে যাবে রে কত টাইমে কত সেকেন্ড কোন মাসে কোন তারিখে কোন বছরে সব সামনে হাজির হয়ে যাবে বান্দা লজ্জায় মাথা লুকাতে যাবে লুকাইতে পারবে না নুমান ফেরেশতা বলবে লেখো বান্দা যাজ্জার হিসাব তাত্তার লেখা লাগবে আমরা তো অনেকেই জানি না মানে আমাদেরটা লেখে রাখতেছে কেরামন কাতিবিন এরে বাবা না তোরটা তো নিজের লেখা লাগবে কবরে শোয়ানো পরপর যাজ্জার আমল নামা তাত্তার নিজেরটা নিজে লেখা লাগবে আল্লাহ আকবর বলেন এই লেখানোর দায়িত্ব থাকবে নোমান ফেরেশতা উনি ডাকতে বলবে লেখো বান্দা শিকার যাবে না লিখতে যাবে না আঘাত করবে হাতুড়ি দিয়ে লোহার গম্বুজ দিয়া বাড়ি মারবে সঙ্গে সঙ্গে মাটি তলে অনেক দূরে চলে যাবে আবার টান দে বাইর করবে আবার মার দিবে ডান দিকের মাটি বাম দিকে চাপ দিবে ডান দি বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে উপরের মাটিগুলো নিচের দিকে চাপ দিবে নিচের মাটিগুলো উপরের দিকে চাপ দিবে পা সামনের মাটিগুলো পিছনের দিকে চাপ দিবে পান্ডার হাতটি গুটে ডান দিকের হাড় বাম দিকে চলে যাবে রে কোনো কান্নাই কাজ হবে না রে তোমার আমল নামা তোমার লেখাই লাগবে রে তুমি কত অন্যায় করেছো এগুলো সব লেখা লাগবে লেখা হয়ে যাবে এবার বান্দার তোমার গলার মধ্যে লটকায়া থুয়ে যাবে বলবে হায় আফসোস বান্দা 40 বছরের জিন্দেগি পাইয়া তুমি আল্লাহকে চিনতে পারো না 80 বছরের জিন্দেগি পাইয়া গুনাহ মাফ করতে পারো না 100 বছরের জিন্দেগি পাইয়া তুমি জাহান্নামী হয়ে গেলা আফসোস করতে করতে যাবে হায় রে আফসোস রে বান্দা দুনিয়ার প্রেমে পড়ে গিয়েছিল রে বান্দা এই দুনিয়ার প্রেমে পড়িয়া তোমার জীবনটাকে হারাইলা আফসোস করতে করতে বান্দার কবর থেকে যখন যাবে ওই কবরের ভিতরে তখন মান কারণে কিরে হাজির হয়ে যাবে জোরে বলো আল্লাহু আকবার আর জোরে বল এবার মন কান্নে কি রাশিয়া থাকবে বান্দার কলের ভিতরে দুখানে কাগজ লটকানো নেকির কাগজ যদি বেশি ভারী হয় এটা থাকবে উপরে বদির কাগজটা থাকবে তলে
বদির কাগজটা যদি বেশি হয় এটা থাকবে উপরে নেকিটা থাকবে উপরে নিচেই বান্দা যখন নেককার হবে ডাকতে বলবে বান্দারে শোন শোন রে বান্দা তুই বড় ভাগ্যবান আমার আল্লাহ ঘোষণা করেছে একটা নয় দুটি নয় বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাতু লিল বান্দারে তুই মুমিন তুমি মুত্তাকিন তোর জন্য প্রস্তুতি আছে একটা নয় দুটি নয় তোর জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ আটটা জান্নাত কয়টা জান্নাত জোরে বলেন কয়টা জান্নাত ভয় পান না কয়টা জান্নাত যেতে চান না কিডা কিডা একটু হাত তোলেন চান না যেতে চান না কিডা কিডা আরে বাবা শেরপুরের মানুষ ধরা পড়ে গেছে শেরপুরের নাইয়া বড়ই তলা যাইয়া কি বিশ্ব পাগল বানাইল রে ঠিক না এই শেরপুরের মানুষ ধরা পড়ে গেছে রে বাবা জান্নাতে যেতে চাই সবাই জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান জান্নাতে যেতে চাই জোরে বলেন ঠিক কিনা আরো জোরে ঠিক কিনা ও মুসলমান কয়টা জান্নাত কয়টা জান্নাত সব করাই চাই কথা কন সব করাই কারণ আল্লাহর গোলামি করবো একটা নয় সব করা চাই সব পারি আমার কথা কন আল্লাহ পাক দিয়ে দিবে কয়ে বান্দারে যেটা খুশি যা কারণ সারা জীবন গোলামি করছি সারা জীবন কষ্ট করছি শীতের রাত্রে জেগে জেগে তার জোতরে নামাজ পড়ছি কোরআন পড়েছি না খেয়ে থাকছি ঘুষ খাস নাই সুদ খাস নাই বান্দারে আজকে তোর জন্য খোলা আছে সব কটা দরজা তোর জিডা ভালো লাগে এটা দিয়ে ঢোক আর জিডা ভালো লাগে সেটা দিয়ে বাইর হ শুধু আবাদান আবাদান চিরস্থায়ী একমাত্র ঠিকানা হবে তোর জান্নাত আরো জোরে বলেন আল্লাহু আকবার জাহান্নামীদের জন্য প্রস্তুতি করে ডাকছে আমার আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাতু লিল কাফিরিন আমি আল্লাহ কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছি কয়টা জাহান্নাম জোরে বলা যাবে জোরে বলা যাবে কয়টা জাহান্নাম আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য রেখে দিলাম সাতটা জাহান্নাম কিডা কিডা যাবেন সালাক হয়ে গেছি বা কয় হুজুর মাগুরার মানুষের কাছে আর মানতে রাজি নয় কারণ মাগুরা থেকে এসে শেরপুরের মানুষের ঠগায় দিয়ে যাবে হবে না গতবার ঠগিছি বার টিকতে চাই না ও মুসলমান শুনে নাও কারণ সাতটা জাহান্নাম রাখছে বেঈমান মুনাফিকদের জন্য আর জাহান্নামের গেটের মধ্যে লাগানো আছে একটা গাছ সেটার নাম হলো জাক্কুম নামে কাটা যুক্ত গাছ এই গাছের গাছগুলো গ্রাস করে ফেলবে জাহান্নামীদেরকে পালাইতে যাবে ধরে আনবে ধরে ধরে গিরে গ্রাস করে ফেলবে জান্নাতের গেটে লাগানো থাকবে সিত্তাতুল মুনতাহা বড়ই গাছ এ মুসলমান যে বড়ই গাছে কোনো কাটা থাকবে না ফল থাকবে এখন কোন কোন তাফসির কারক বলেছে সিত্তাতুল মুনতাহা শব্দের অর্থ বড় নহর আবার কোন কোন কিতাবের মধ্যে আছে এটা শব্দের অর্থ হলো বড়ই গাছ জান্নাতের মধ্যে থাকবে বড়ই গাছ যে গাছে কোনো কাঁটা থাকবে না শুধু ফল থাকবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবীজি মিরাজ করলেন মিরাজের মধ্যে যাইয়া সিত্তাতুল মুনতাহায় নামাইলেন জিবরিল আমিন কয় আল্লাহর নবী কয় জিবরিলকে কোথায় রাখলা বলে হুজুর এইটা রেখে দিলাম সিত্তাতুল মুনতাহায় নবী দেখলেন তাকায়া জান্নাতুল মাওয়া আল্লাহু আকবার বলেন না নবী তাকায় দেখলেন জান্নাতুল মা নবী বললেন এটা কি কয় হুজুর এটা একটা জান্নাত এই জান্নাতের নাম হলো জান্নাতুল মা নবী কয় গাছটা কি কয় হুজুর এটা হলো বড়ই গাছ এই সিত্তাতুল মুনতাহায় নবীকে রাখলেন কয় নবী গো এই জান্নাতের মধ্যে যারা যাবে কাঁটাযুক্ত ফল খায়া তৃষ্ণা নিবারণ করবে ক্ষুধা নিবারণ করবে মুসলমান শুনে নাও আজকে বড়র পাতা গরম জালে দিয়া গোসল করায় দাও হাকিকতটা জানার দরকার হাকিকত জানতে পারলে মজা লাগবে জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার কবরটা হলো এইরকম অবস্থায় থাকবে তৃতীয় নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান লম্বা আলোচনা করলে রাত কেটে যাবে আলোচনা করতে পারবো না কিয়ামতের ময়দান কিসের ময়দান জোরে বলেন কিসের ময়দান
কিয়ামতের ময়দান এই কিয়ামত হওয়ার আগে ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে খালেদ দাজ্জালের আগমন ঘটবে ও মুসলমান ইজিত মজুতের আগমন ঘটবে এখন বাংলাদেশ অধিকাংশ বেঈমান মুনাফিকেরা খালেদ দাজ্জাল মুসলমান শুনে না ইমাম মেহেদী শাসছে অনেক জায়গা পীরেরা ইমাম মেহেদী বলে দাবি করেছে 40 জন বন্ড ইমাম মেহেদী আগমন করবে ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ কি নাম থাকবে জোরে বলেন কি নাম একটু বলে যায় কাজে লাগবে এই ওয়াজটা আগে দরকার কারণ এই ওয়াজটা করতে দেরি করে ফেলেছি কারণ বর্তমান জামানার মুসলমানদের ঈমান হরণ করতেছে বলতেছে অনেক পীর ইমাম মেহেদী সেজে বসে আছে মুসলমান শুনে নেন ইমাম মেহেদী বাংলার জমিনে আগমন করবে না বাংলার জমিনে জন্ম নেবে না বাংলার জমিনে যারা ইমাম মেহেদী বলে দাবি করবে দুইটা জুতার বাড়ি মারতে পারলে তার নেকি হবে জোরে বলেন ঠিক কি না ইমাম মেহেদী আলাইহিস সালামের বংশ থাকবে বদুয়া বংশ গোত্র থাকবে বদুয়া গোত্র এ মুসলমান ফাতেমার বংশধর হবে ভালো করে লিখে নেন ভালো করে জেনে নেন ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে মুহাম্মদ নাম থাকবে কি জোরে বলেন কি থাকবে এর মুসলমান হাসান বসির রহমাতুল্লাহ আলাইহ মুসলমান এর কদমের মধ্যে এক মাতালের গল্প বলি আমি শুরু করব আলোচনা আল্লাহর দরবারে যে ফরিয়াদ কবুল হয় আল্লাহর দরবারে তওবা কবুল হয় তওবাকারী কে আল্লাহ ভালোবাসে তওবা করো বেশি বেশি তওবা করো সকাল সন্ধ্যা রে মুসলমান হাসান বসরি রহমাতুল্লাহ এর কদমের মধ্যে এক স্বামী স্ত্রী দাম্পত্য জীবন আসা যাওয়া করত এ মুসলমান হঠাৎ করে স্বামী মারা যায় স্ত্রীর গর্ভে সন্তান থাকে স্ত্রী আর দ্বিতীয় বিয়ে করলেন না এই সন্তানটাকে লালন পালন করলেন চোখের পানি ছেড়ে ডাকতে বলে আমার মালিক আমি এই সন্তানকে কোরআনের শিক্ষা দিব হাদিসের শিক্ষা দিব এক বড় আলেম বানাব দুনিয়ার মধ্যে জগৎ বিখ্যাত একজন আল্লাহর আলেম বানাবো রে আল্লাহ জীবনের দ্বিতীয় বিয়ে করব না আমার জীবনটাকে সংগ্রাম করে আমি গাজী হয়ে দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো মেয়েটা তো মারা তো এমনই হয় আজকে আমার যে মা বোনের আলোচনা শোনো তারাও কান্দি আলোচনাটা শুনবা এর সন্তান বড় হলো আস্তে আস্তে নামাজ ছেড়ে দিল রোজা ছেড়ে দিল ছেলে মাতাল হয়ে ঘোরাঘুরি শুরু করলো ছেলে এক উক্ত নামাজ পড়ে না মায়ের কোন আদেশ শোনে না কিন্তু জনম দুঃখিনী মা প্রতিনিয়ত সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তুমি আমার সন্তানকে তুমি হেদায়েত দান করো আমার সন্তানকে তুমি আলেম বানায় দাও আমার সন্তানকে তুমি অপরাধ জগৎ থেকে ফিরিয়ে দাও আমার সন্তানকে তুমি দুনিয়ার মধ্যে ইসলামী জ্ঞান শিক্ষা করায় দাও আল্লাহ আমার সন্তানকে তুমি ইমান দাও আমার সন্তান যেন জাহান্নামী হয়ে না যায় জোরে বলো আল্লাহ কিন্তু সন্তান কোনো কথা শোনে না মানুষের অসৎ সঙ্গ পাইয়া গাদামত খাইয়া মাতাল হইয়া গুরাতে করে সন্তানের মরণ ব্যাধি হলো ব্যাধি হয়ে ঘরের মধ্যে বিছনায় পড়ে গেল জনম দুঃখিনী মা কয় বাবারে বিছনায় পড়ে আসির কখন যেন মারা যাস বাবা তুই তওবা কর তওবাকারী কে আল্লাহ ভালোবাসে তওবা করে ফিরে আয় সন্তান কোনো কথা শোনে না জনম দুঃখিনী মা প্রতিনিয়ত সন্তানের জন্য হাত তোলে আর বলে আল্লাহ আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও ইসলামের পথে ফিরিয়ে দাও মালিক সন্তান নষ্ট হয়ে যায় কিয়ামতের ময়দানে আমি মাওলার দরবারে কি জবাব দিব আমি আল্লাহর আদালতে কি জবাব দিব আমার স্বামীর কাছে আমি কি জবাব দিব আল্লাহ তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও ইসলামের বুঝ দিয়ে দাও সন্তান পথে আসলো না হেদায়েত হলো না 100 টাকা পয়সা খরচ করে চিকিৎসা করলো সুস্থ হলো না মরণ পথের যাত্রী